মহানগরীর ভুয়া সাংবাদিকর ভয়ঙ্কর কাণ্ড মহানগরীর ভিন্ন প্রান্ত বহু লোকক ব্ল্যাকমেইলিং এটা চক্রর ফেসবুক পেজত ভিডিও ভাইরাল করার ভাবুকিরে ধন দাবি প্রথমে চাওক দুচকীয়া বাহনের ডিলারত গোপন ক্যামেরাত বন্দী হওয়া এক দৃশ্য এটা বাতৰি বন্ধ করার বাবদ তিনি ভুয়া সাংবাদিক লিপ্ত হয়েছে দরদামত এনেদরে মহানগরীত এতিয়া সাংবাদিকর রূপত সক্রিয় হয়ে আছে এটা বৃহৎ ব্ল্যাকমেইলারর চক্র সুযোগ পুঁজি কোনো ব্যবসায়ী হোটেল ফার্মাসির গরাকীক টার্গেট করে এই চক্রটোয়ে শেহতীয়াক মহানগরীর স্পা কাণ্ডয় তেনে এটা চক্রর কুকীর্তি পোহরলে অনার পাছতে পুনের পোহরলে আনিছে বহুকেইটা এনে ঘটনা এইবার ঘটনার স্থান মঠঘরিয়া এই ব্ল্যাকমেইলার চক্রটোর টার্গেট এটা দুচকীয়া বাহনের সেকেন্ড হ্যান্ড ডিলার ফুটপাথত বাইক সজায় রখার বাবে ডিলারটোত সুমাই দাবি করেছিল কেবালক্ষাধিক টাকা পোর্টেল চ্যানেলত বাতৰি সম্প্রচার করার ভয় ভাবুকিরে ধন দাবি করেছিল চক্রটোয়ে কিন্তু পরবর্তী সময়ত ধন সংগ্রহ করবলৈ যাওতে গোপন ক্যামেরাত বন্দী হয় চক্রটোর তিনি সদস্য ফারুক চাগে তখন নাম তো মোক বাস স্ট্যান্ডলৈকে গেলো বাস স্ট্যান্ড যাওয়ার পিছনে ক্যামেরা লিয়েছিলে আর চারিটা মানে মাইক লিয়েছিলে তো আহিকেনে কলে যে নিউজ করিম নাকি তাহলে মো বলো নিউজ করবলিয়া কি আছে তো কলে যে নিউজ নকরো একটা কাম করো আমি একটা নেগোসিয়েশনে যাবো তো কলে যদি তোমালে নিউজটো বজাব নালাগে তো তোমালে কিবা অকনমান আমার ম্যানেজ করব বলো ম্যানেজ করবলিয়া তো আমার একো নাই আমি একো ম্যানেজ করব নোৱাৰো মিছা কথা সব আমি এখন লিগেল ব্যবসায় করেছো আর আমার ম্যানেজ করবার শক্তিও নাই ইতিমধ্যে এই ব্ল্যাকমেইলার চক্রটোর বিরুদ্ধে ভুক্তভোগী কাখ চাপিছে আরক্ষীর রাজ্যত এতিয়া এনেদরে একাংশ পাবত গজা সাংবাদিকর টকা ঘটার আহিলালৈ পরিণত হয়েছে এই ক্ষেত্রত মহানগর আরক্ষীয়ে এই সমূহ ভুয়া সাংবাদিকর বিরুদ্ধে কি ব্যবস্থা লয় সেয়া হব লক্ষণীয় নুনমাটির পর অজয় বর্মনের সহযোগত বীরেন্সি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট মহানগরীত ভুয়া সাংবাদিকর ভয়ঙ্কর কাণ্ড মহানগরীর ভিন্ন প্রান্ত বহু লোকক ব্ল্যাকমেইলিং এটা চক্রর ফেসবুক পেজত ভিডিও ভাইরাল করার ভাবুকিরে ধন দাবি প্রথমে চাওক দুচকীয়া বাহনের ডিলারত গোপন ক্যামেরাত বন্দী হওয়া এক দৃশ্য এটা বাতৰি বন্ধ করার বাবদ তিনি ভুয়া সাংবাদিক লিপ্ত হয়েছে দরদামত এনেদরে মহানগরীত এতিয়া সাংবাদিকর রূপত সক্রিয় হয়ে আছে এটা বৃহৎ ব্ল্যাকমেইলারর চক্র সুযোগ পুঁজি কোনো ব্যবসায়ী হোটেল ফার্মাসির গরাকীক টার্গেট করে এই চক্রটোয়ে শেহতীয়াক মহানগরীর স্পা কাণ্ডয় তেনে এটা চক্রর কুকীর্তি পোহরলে অনার পাছতে পুনের পোহরলে আনিছে বহুকেইটা এনে ঘটনা এইবার ঘটনার স্থান মঠঘরিয়া এই ব্ল্যাকমেইলার চক্রটোর টার্গেট এটা দুচকীয়া বাহনের সেকেন্ড হ্যান্ড ডিলার ফুটপাথত বাইক সজায় রখার বাবে ডিলারটোত সুমাই দাবি করেছিল কেবালক্ষাধিক টাকা পোর্টেল চ্যানেলত বাতৰি সম্প্রচার করার ভয় ভাবুকিরে ধন দাবি করেছিল চক্রটোয়ে কিন্তু পরবর্তী সময়ত ধন সংগ্রহ করবলৈ যাওতে গোপন ক্যামেরাত বন্দী হয় চক্রটোর তিনি সদস্য ফারুক চাগে তখন নাম তো মো বাস স্ট্যান্ডলৈকে গেলো বাস স্ট্যান্ড যাওয়ার পিছনে ক্যামেরা লিয়েছিলে আর চারিটা মানে মাইক লিয়েছিলে তো আহিকেনে কলে যে নিউজ করিম নাকি তাহলে মো বলো নিউজ করবলিয়া কি আছে তো কলে যে নিউজ নকরো একটা কাম করো আমি একটা নেগোসিয়েশনে যাবো তো কলে যদি তোমালে নিউজটো বজাব নালাগে তো তোমালে কিবা অকনমান আমার ম্যানেজ করব বলো ম্যানেজ করবলিয়া তো আমার একো নাই আমি একো ম্যানেজ করব নোৱাৰো মিছা কথা সব আমি এখন লিগেল ব্যবসায় করেছো আর আমার ম্যানেজ করবার শক্তিও নাই ইতিমধ্যে এই ব্ল্যাকমেইলার চক্রটোর বিরুদ্ধে ভুক্তভোগী কাখ চাপিছে আরক্ষীর রাজ্যত এতিয়া এনেদরে একাংশ পাবত গজা সাংবাদিকর টকা ঘটার আহিলালৈ পরিণত হয়েছে এই ক্ষেত্রত মহানগর আরক্ষীয়ে এই সমূহ ভুয়া সাংবাদিকর বিরুদ্ধে কি ব্যবস্থা লয় সেয়া হব লক্ষণীয় নুনমাটির পর অজয় বর্মনের সহযোগত বীরেন্সি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট